أعوذ بالله من الشيطان الرجيم إن قرآن الفجر كان مشهودا এখানে আল্লাহ বলেন ফজরের কেরাতে ফেরেশতারা উপস্থিত থাকে ফেরেশতারা সর্বক্ষণ উপস্থিত থাকে কিন্তু এটা বিশেষ ভাবে বলা হয়েছে যে ফজরের নামাজের সময় এই যে রাতে যে ফেরেশতারা ডিউটি করে এরা ফজরের সময় যাবে আবার দিনে যারা ডিউটি করবে তারা ফজরে আকাশ থেকে নামবে তো যে ফেরেশতা দিনের আমল লাগে ওরাই দিনের আমল লিখবে যারা রাতের আমল লাগে ওরাই রাতের আমল লিখবে অন্য কেউ লিখবে না তো এই দুই দল ফেরেশতার মিলন হয় ফজরের সময় তো এখন রাতের ফেরেশতাও আকাশে যাওয়ার আগে ফজরের নামাজটা রেকর্ড করে নিয়ে যায় যে বান্দারা ফজরের নামাজ পড়তে ছিল আবার আকাশ থেকে যারা নামে তারাও ফজরের সালাতটা রেকর্ড করে নেয় যে ফজরের নামাজ এরা পড়ছে তাহলে ফজরের নামাজটা ডাবল রেকর্ড হচ্ছে রাতের ফেরেশতাও তাদের দপ্তরে লিখছে আর দিনের ফেরেশতাও তাদের দপ্তরে লিখছে এই জন্য ফজরের নামাজে একটা মানুষ দ্বিগুণ সওয়াব পাবে এই জন্য এই ওয়াক্তের সময় নামাজে জামাতে সবচেয়ে কম মানুষ হয় কি যে সময়টায় আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবে সেই সময় মানুষ কম কাজেই এটা হুঁশিয়ার থাকতে হবে বুঝতে হবে কোরআনকে আল্লাহ বলেন অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতুল লাক রাতের অংশে আপনি জাগ্রত থাকবেন এটা আপনার জন্য অতিরিক্ত তাহাজ্জাত শব্দটি হলো রাত জাগরণ করা টু কিপ ভিজিলেন্ট নাইট রাতের বেলায় সতর্ক অবস্থায় থাকা এটাকে তাহাজ্জুদ বলা হয় তাহাজ্জুদ নামাজ হবে ঘুম থেকে জাগার পর আপনি যদি এমনি কাজকর্ম করে করে দেখে একটা বাজে এখন তাহাজ্জুদ নামাজ পড়ে নেই এটা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে না তাহাজ্জুদের জন্য শর্তই হচ্ছে যে আপনি ঘুম থেকে উঠে এই নামাজটা পড়বেন এতে ঘুম কমান কম ঘুমান বেশি ঘুমান ঘুম থেকে জেগে এই সালাত আদায় করতে হবে আল্লাহ রসুল সাধারণত আট রাকাত এই নামাজ পড়েছেন কিন্তু খুব লম্বা কিরাত পড়েছেন এরপরে তিনি তিন রাকাত বেতের নামাজ পড়েছেন বেতের শব্দের অর্থ বেজর আমরা সতেরো রাকাত ফরজ নামাজ পড়ি এই সতেরো রাকাত ফরজ নামাজ বেজর কিন্তু সুন্নাত যেটা পড়ি সব জোড়া জোড়া হয়ে যাচ্ছে দুই সাইড দুই সাইড দুই সাইড সব জোড়া তো এই দুই সাইড সুন্নাত একটা দিনের আমল শেষ হবে এশার নামাজের পর আমাদের আর ডিউটি তো নাই তো এশার নামাজের পর আমাদের ডিউটি শেষ তো এখন এশার নামাজের পরে যে আমরা সুন্নাত পড়লাম তো জোড়া জোড়া হয়ে গেল সব এখন এরপরে যদি তিন রাকাত পড়ি তাহলে বেজর হয়ে গেল এই জন্য দুই রাকাতের সাথে এক রাকাত নামাজ বাড়িয়ে আমরা বেজর বেজর মানে নামাজটা আমাদের বেজর হয়ে গেল বেতের শব্দের অর্থ বেজর এই জন্য এশার নামাজের সুন্নাত শেষে আমরা এক রাকাত নামাজ অতিরিক্ত পড়ি এটাকে আমরা বেতের বলি বেতের মানে বেজর তো এখন এই নামাজের অক্তটা হলো তাহাজ্জুদের পরে যেহেতু একটা মানুষ যদি আরও নফল পড়ে তা সেটা বেজর করতে পেরেছে সবার শেষে এখন আরও নফল পড়ার সম্ভাবনা আছে এই জন্য এই নামাজটা পড়তে হয় তাহাজ্জুদের পরে কিন্তু আমরা যারা তাহাজ্জুদ পড়তে পারছি না বা যারা পড়তে পারছেন না তারা তো এই শেষ নামাজ এরপর পড়বেন তখন এরা ওই এশার নামাজের সুন্নাতের সাথে না পড়ে নিচ্ছেন আর যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারা এই তাহাজ্জুদের পরে বেতের নামাজটা আদায় করবেন এটা নিয়ম আর যারা এখনও পুরোপুরি নিয়মের মধ্যে আসতে পারেন নাই যে নিয়মিত জাগ্রত হন না তাদেরও উচিত বেতের নামাজটা পড়েই নেওয়া কিন্তু বাইসা যদি জাগতে না পারেন তাহলে নামাজটা কাজে হয়ে গেলে তো অজীব নামাজ তো এভাবে আপনারা নামাজ আদায় করবেন বেতের নামাজ আমরা যেভাবে আদায় করি এটাই প্রকৃতপক্ষে প্রচলিত নামাজ কিন্তু কেউ কেউ এই নামাজে রুকুর পরে সোজা হইয়া দাঁড়াইয়া কুনুত পরে এবং দুহাত তুলে মোনাজাত করেন এই নিয়মটা হলো এটা আমরা যেটা পাই এটা হলো আল্লাহর রসুল এই আমলটা এক মাস করেছেন বীরে মাউনার যুদ্ধের পরে বীরে মাউনায় মুসলমান সত্তরজন মুসলমানকে আল্লাহ রসুলের সামনে থেকে মিথ্যা বলে ওরা নিয়ে গেছিল আবু বারা বিরাট ইতিহাস আছে আমার ইউটিউবের এটা আলোচনা শুনতে পারবেন ওখানে সেখানে এই সত্তরজন মুসলমানকে ওরা আমর ইবনে তোফায়েল এসিয়া জাকওয়ান রাল
আর বনি আমের এরা মিলে এই মুসলমানদেরকে সেখানে হত্যা করে 70 জন মুসলমান। তো এই দুর্ঘটনার পরে আল্লাহ রসুল এক মাস পর্যন্ত ফজরের নামাজের পরে কুনুতে নাজেলা পরে বদদোয়া করেছে। সেইখানে আল্লাহ রসুল মানে রুকুর পরে দ্বিতীয় রাকাতে রুকুর পরে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করেছেন কুনুতে নাজেলা। এটা এক মাস। তো এক মাস করার পরে আল্লাহ রসুলের কাছে খবর আসছে যে এই যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে তারা সবাই জান্নাতি। তখন আল্লাহ রসুল আর ওই কাফের জন্য বদদোয়া করা এটা বন্ধ করে দিয়েছেন। তো এটা আমাদের আলেমদের বা আমাদের মুসলমান সম্প্রদায়ের একদল মনে করে যে এইভাবেই কুনুতে নাজেলা পড়তে, যে যেটা বোঝে সে সেটা করে। তো এই জন্য এটা আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। সময় তো শুধু আল্লাহ রসুলের জামানায় তো এত দল ছিল না, ছিল সাহাবীদের জামায়ে ছিল না। দল কিন্তু পরে হয়, এই পরে যত দল হয় তত আমাদের আমলের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। কাজে এগুলো যত পিছনে যাবেন ততই দল কম দেখতে পাবেন। কাজে আমরা খুব পিছন থেকেই কথা বলার চেষ্টা করি। আল্লাহ বলেন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ যদি কেউ উজু করে কোরআন তেলাওয়াত করেন সেটাও তাহাজ্জুদ নামাজ হবে, আর যদি নামাজের মতোই নামাজ পড়েন তাও তাহাজ্জুদ নামাজ হবে। তো এটা আল্লাহ রসুলের জীবন থেকে এটা আমরা প্রমাণ পাই যে আল্লাহ রসুল রাতে সাহাবায়ে কেরামদেরকে তদারকি করতেন, কে কী করে। তো উমর ফারুকের গৃহে যায় দেখে যে খুব জোরে জোরে কোরআন পড়ছে, আবু বকর সিদ্দিকের কাছে যায় দেখেন যে খুব আস্তে আস্তে পড়ছে। তখন আল্লাহ রসুল আবু বকরকে বলেন আবু বকর আর একটু জোরে পড়ো, তুমি একটু ভালো একটু মানে আর একটু শব্দ করো। তা আবু বকর বলেন যে আমি যাকে শুনেছি উনি তো সবই শোনেন, এই জন্য আমি আস্তে আস্তে পড়ছি। ওমর ফারুককে বলেন ওমর তুমি আর একটু আস্তে করো, তুমি বড় আওয়াজ করছো, অন্য মাসে ঘুম নষ্ট হবে, অসুবিধা হবে। তো ওমর বলে ইয়া রাসূল আমি শয়তানকে তাড়াচ্ছি, কথা বলছেন। তো এভাবে তাহাজ্জুদ নামাজ মানে শুধু নামাজই নয়, আপনি রাতে যদি কোরআন তেলাওয়াত করেন রাত জেগে এটাও তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। এক শ্রেণীর লোকেরা প্রশ্ন করেন যে কোরআন দেখে দেখে কোরআন খুলে খুলে দেখে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি না। তো এটা এক শ্রেণীর লোকের এটা পড়ার অনুমতি দেন, কিন্তু আমার জ্ঞানে যতটা আমি বুঝেছি আমি এটা অনুমতি দিচ্ছি না। এটা আপনি যে সুরা মুখস্থ আছে এই দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েন, তারপর যদি বেশি আপনার তেলাওয়াত করতে হয় তো আপনি নামাজ শেষ করে তারপর পড়েন কোরআন খুলে পড়েন। কিন্তু আপনি কোরআন খুলে নামাজ পড়তে গেলে নামাজে অ্যাট্রাকশন থাকবে না, কিবলামুখ হইয়া নামাজ পড়বেন এটাও আপনার সম্ভব না। সামনে কোরআন তুলে রুকু সেজদা কেমনে করবেন, থোয়া লাগবে সাইডে, সাইডে থুতে গেলেই তখন কিবলামুখী হওয়া যে ফরজ এটা আপনার নড়বড় হয়ে যাবে। আপনার মুখ যদি কিবলামুখী থেকে অন্যদিকে হয়ে যায় তো নামাজ গড়বড় হয়ে যাবে। এই জন্য এই বেশি ফজিলাতা করতে গিয়ে যেন সব সুইটে না যায়, কথা বলতে পারছেন। মাছ বড় দেখি একটাই ধরে দুহে দিয়া, দুইটা তিনটা ধরতে চাইলে সব হাত থেকে ছুটে যাবে, কথা বুঝতে পারছেন। কাজে এই জন্য বুঝে শুনে শক্তভাবে ভালো কাজ করার চেষ্টা করেন। এরপর আল্লাহ কী বললেন, রাসুলকে তাহাজ্জুদ নামাজ বলে এটা আপনার অতিরিক্ত। কোরআন নাজিল হওয়ার পরে এক বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ সবার উপরই ফরজ ছিল, সেই যুগে যখন মুসলমান সবাই। কিন্তু এক বছর পরে আল্লাহ এটা সব মুসলমান থেকে রহিত করে দিলেন, আর শুধু রাসুলের উপরে এটা অবশিষ্ট থাকলো যে রাসুল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ে এটা তার উপরে অতিরিক্ত ফরজ। এটা ওলামা কেরাম মনে করেন, আবার অনেকে মনে করেন না রাসুলের উপরেও এটা সুন্নাত। আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা যতখানি পাই যে আল্লাহ রসুল কোনোদিনই সুস্থ অবস্থায় এই তাহাজ্জুদ নামাজ তিনি বর্জন করেন নাই, সারা জীবন পড়েছেন, তাহাজ্জুদের পরে তিনি বেতের আদায় করেছেন। আল্লাহ রসুলের এটা জীবনের আমল ছিল। আর আশা আইয়াব আশা কা রাব্বুকা মাকামা মাহমুদা, সম্ভবত আপনাকে আপনার রব মাকামে মাহমুদে পৌঁছাবেন। মাকামে মাহমুদ মানে প্রশংসিত জায়গা। তো এই প্রশংসিত জায়গা কেউ কেউ মনে করেন যেটা আল্লাহ রসুলের বাড়ি। তো আসলে আল্লাহ রসুলের বাড়ি জান্নাতে সেটা নাম হলো ওসিলা, যেটা আমরা আজানে দোয়া করি। আর মাকাম মাহমুদের কথা আজানে বলা হয়। তো এই ওসিলা হচ্ছে আল্লাহ রসুলের বাড়ি, জান্নাতের বাড়ি। আর মাকামে মাহমুদ হলো সম্মানিত জায়গা, এই সম্মানিত স্থান। এই স্থানটা আল্লাহ রসুল ছাড়া আর কারো নাই। এই স্থানটা হলো যে আল্লাহ রসুলের দোয়ায় হাশরের ময়দানে সাফাত শুরু হবে, বিচার শুরু হবে। এই সাফাতটাকে মাকামে মাহমুদ বলা হয়, প্রশংসিত স্থান।
অর্থাৎ সমস্ত নবী রাসূল পয়গম্বররা মানে আল্লাহর কাছে তারা কেউ বলতে সাহস পাবে না যে আল্লাহ আপনি বিশ্বাস শুরু করে এটা আমাদের রাসূল তিনি সেজদায় পড়ে যান বিশাল আলোচনা আছে অন্যতম শুনবেন যথাস্থানে যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলবেন বন্ধু মাথা তুলুন তো আল্লাহ রাসূল মাথা তুলে শাফাতের জন্য বলবেন বিচারের জন্য বলবেন যে আপনি বিশ্বাস শুরু করেন তো আল্লাহ তাআলা রাসূলের প্রার্থনা দিয়ে বিচার শুরু এটাকে মাকামে মাহমুদ বলা প্রশংসিত স্থান এইটা আল্লাহ রাসূলের অফিস মানে আল্লাহ রাসূল জান্নাতে যাওয়ার পরেও এই যে দোজকে যারা আছে তাদেরকে শাফাত করে বের করার ফাংশন কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে দোজকে যারা ঢুকবে অবশিষ্ট ফাংশন তাদের তো এখানে পৃথিবীর বহু আগে আমর ইবনে উবাইদ নামক একজন লোক বলছিল যে শাফাত নাই দোজকে ঢুকলে আর বের হবে না কিন্তু সেই আমর ইবনে উবাইদের পক্ষে এখন বহু লোক পাওয়া যাচ্ছে সমাজে তারা বলে দোজকে একবার ঢুকলে বের হবে না কেমন খারাপ কথা বলেন তো আমি এটা দুইটা জবাব দিছি একটা বলছি শুনেন যে একটা লোক চুরি করে দোজকে ঢুকলো আর একটা লোক চুরি ডাকাতি দুইটা অপরাধ করে ঢুকলো আর একটা লোক চুরি ডাকাতি জেনা তিনটা অপরাধ করে ঢুকলো আর একটা লোক চুরি ডাকাতি জেনা খুন চারটা করে ঢুকলো এখন এই চারটা লোকই দোজকে ঢুকছে এখন আল্লাহ বলেন যে ইয়াজলিমু রাব্বুকা আহাদা মানে আল্লাহ তাআলা কার উপরে বিন্দুমাত্র জুলুম করেন না এটা তো বলা আছে বারবার বলছেন তো এখন এই তিনটা লোক ঢুকলো এখন যে খালি চুরি করে ঢুকছে সেও যদি আজীবন দোজকে থাকে আর যে চারটা অপরাধ করছে সেও যদি আজীবন দোজকে থাকে এতে ন্যায় বিচার হবে আল্লাহ বলছে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কার উপরে জুলুম করবেন না কিন্তু এই ধরনের ওয়াজ এক শ্রেণীর আলেমরা করে আর এক শ্রেণীর লোকে করে আবার তারা সাইনবোর্ড হলো কোরআনে তারা গবেষক এখন আখেরি জামানা এটা আপনাদের করার কিছু নয় আপনাদেরকে আমরা শুধু সতর্ক করে দিচ্ছি তো আল্লাহ তাআলা এই কথাগুলি স্পষ্টভাবে কোরআন পাকে বলে দিয়েছেন যে যারা নেকামল করবে সূরা নেসার মধ্যে আল্লাহ বলেছেন যে ফামাইয়ামাল মেসকাল্লা জাররাতেন মানে যারা জাররা পরিবার নেকামল করবে এবং সেটা যদি হাসানাত হয় নেকামল হয় তো আল্লাহ বলেন সেটাকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে ছোটো পরিমাণটা লোকে আমল করছে এখন আপনি কি তারে বঞ্চিত করবেন আপনি যদি দশটা লেবার নেন আর বলেন যে মাইপিয়া মজুরি দেব এখানে মাটি তোলবা এক এক মন 500 টাকা এখন জায়গায় বল আছে সে তো 2 মন 3 মন তুলে ফেলবে আর একটা লেবার দুর্বল সে 5 কেজি তুলছে এখন ওই সন্ধ্যাবেলা আওয়ার হিসাবে ও 5 কেজি এখন আপনি বলবেন ভাই বেটা তো কিছু পাবি না যা ও খাইতে পায় না 5 কেজি তুলছে ওকে আপনি কিছু দেবেন না এটা ঠিক না একটু বেশি দিয়ে দেবেন যে ও দুর্বল পারে না তোমার আমি 10 কেজি দাম দিয়ে দিই এটা যদি আপনার মানসিকতা হয় তা আল্লাহ তাআলাও দেখবেন যে এই বান্দা আমার সামান্য নেকামল করছে কোরআনই আল্লাহ বলছেন যে আমি তাকে অনেক গুণ বাড়াইয়া বাইর করব তো বাইর করবে কিন্তু এটা দোজকে বহুকাল দোজকে শাস্তি কাটার পরে তিনটে স্তরে দোজকবাসীরা বের হবে তো এই সমস্ত জায়গায় আল্লাহ রসুল যে শাফাত করবেন এই তার অফিস হলো মাকামে মাহমুদ এখানেই আল্লাহ রসুল এই সব ফাংশনগুলি করবেন আল্লাহ রসুল কোনো দোজকের সামনেও যাবেন না আর দোজকের সামনে যাওয়া তার প্রয়োজনও নাই এই মাকামে মাহমুদ অফিসে বসে তিনি সব কার্য সম্পাদন করবেন এটা মাকামে মাহমুদ এটা প্রশংসিত স্থান এটা আল্লাহ রসুলের অফিস কক্ষ অকুর রব্বে আদখিলনি মুদখালা সেদকুম আখরিজনি মুখলা সেদকুম ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা আল্লাহ বলেন হে রাসুল আপনি বলুন হে রাসুল আপনি বলুন রব্বে আদখিলনি মুদখালা সেদকুম হে আমার রব আপনি আমাকে সত্য জায়গায় প্রবেশ করান ও আখরিজনি মুখরাজা সেদকুম এবং আপনি সত্য জায়গা থেকে আমাকে বহিষ্কার করেন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা এবং আপনি আমার জন্য সাহায্য করেন সুলতানান নাসির অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে আমাকে আপনি সাহায্য করেন সুলতান সুলতান হলো ক্ষমতা আর নাসিরা হলো সাহায্য নাসরুন থেকে নাসির তো আমাকে আপনি ক্ষমতা দান করে সাহায্য করেন মানে ক্ষমতা না হলে কোনো কাজ করা যায় না যায় তো এই দোয়া করে হিজরতের সময় এই দোয়া করেছেন আল্লাহ রসুল হিজরতের পরেই মদিনাবাসী তাকে মদিনার গভর্নর করলেন তাহলে তুই ক্ষমতার মালিক হলেন কি না অথচ আগে প্রস্তাব ছিল
যে মদিনার গভর্নর হবে আব্দুল ইবনে উবাই খাজ্জাজ গোত্রের নেতা, তার জন্য মুকুট বানানো হয়েছিল, কোন দিন সিংহাসনে বসবে সব দিন তারিখ হয়েছে, কিন্তু ওই দুর্ভাগ্য আর এর মধ্যে আল্লাহ রাসূল মদিনা হিজরত করছেন। হিজরত করার পরে সবাই বলে যে না মোহাম্মদ সাহেব মদিনার গভর্নর হবেন, এটার নাম সুলতানের নাসিরা, ক্ষমতার মাধ্যমে আমাকে আপনি সাহায্য করুন। তো আল্লাহ তাআলা তার রাসূলকে ক্ষমতা দান করেছেন, এভাবে ক্ষমতা আল্লাহ তাআলা বহু, যেমন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহ দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন দোয়া করেছেন, তিনি বলছেন রাব্বিগ ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন এবং আমাকে আপনি এমন সাম্রাজ্য দান করেন যে আমার পরে যেন এটা আর কেউ না পায়। দেখছেন দোয়া কেমন, আমাকে এমন সাম্রাজ্য দান করবে যে আমার পরে এটা যেন আর কেউ না পায়। তো এখন আল্লাহ রাসূলের জীবনে একটা ঘটনা, আল্লাহ রাসূলের নামাজ নষ্ট করার জন্য মসজিদে একটা শয়তান ঢুকছে, ঢোকার পরে আল্লাহ রাসূল ওই শয়তানটারে ধরিয়ে বাঁধিয়ে রাখছেন মসজিদের খুঁটির সাথে, এই বেদপ্তি আমার নামাজ নষ্ট করতে আসছে, আমি আমি সাহাবীদের দেখাবো কাল সকালে। তো খুঁটিতে বান্দা রয়েছে ওখানে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই, আজানের পরে আল্লাহ রাসূল নিজে আসি আর আবার ছাড়ি দিল, যা তুই যা তোরে আমি ছাড়ি দিলাম। তো নামাজের পরে যখন পিছনের দিক ঘুরলেন আল্লাহ রাসূল, তখন বলে যে আজকে আমার নামাজ নষ্ট করার জন্য শয়তান ঢুকছিল মসজিদে, আমি এটাকে বেঁধে রেখেছিলাম কিন্তু আমি এটা ছেড়ে দিছি। এবং সাহাবিরা খুব আফসোস, আপনি কেন সালে দেখতাম যে আপনার শয়তানটা কেমন, আমরা তো শয়তান দেখিনি, তো আমরা দেখতে পাইতাম যে শয়তানটা কেমন আপনার নামাজ নষ্ট করতে আসছে, তা আপনি সারলেন কেন? তখন আল্লাহ রাসূল বলেন যে এমন একটা কথা আমার মনে পড়েছে, সেই কথাটা মনে পড়ার কারণে আমি শয়তানটা ছেড়ে দিয়েছি, কি যে আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করছে যে আমাকে এমন সাম্রাজ্য দান করবেন যে আমার পরে যেন ওইটা কেউ না পায়, তো আমাকে তাল্লা তার সমকক্ষ সাম্রাজ্য আমাকে দান করছে, আমি সে যেরকম জিন যারা কাজ করাতে পারতো আমি এটা পারি, আমি এদেরকে বাঁধতে পারি, শাস্তি দিতে পারি, আমি সব পারি, কিন্তু যদি আমি করিয়া দেখাই তাহলে আমার ভাই সুলাইমান সাহেব মনে মনে কষ্ট পাইতে পারে যে আল্লাহকে বলছি যেন আমার মতো সাম্রাজ্য পরে কাউকে না দেওয়া হয়, তো আল্লাহ তাআলা তো মোহাম্মদ সাল্লামকে তা দিয়েছেন, কাজে এই জন্য আমি ওটা ছাড়িয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে এখন সুলতান আর নাসিরা, এটা হিজরতের সময় এ আয়াত, এ আয়াত হিজরতের সময় নাজিল হয় এবং আল্লাহ তাআলা শিখিয়ে দেন তার নবীকে দোয়া, যে আপনি দোয়া করেন যে আমাকে সত্য জায়গা থেকে বহিষ্কার করেন, অর্থাৎ মক্কা একটা সত্য জায়গা যেখানে আল্লাহর বাইতুল্লাহ ঘর সব কিছু সেখানে, এই সত্য জায়গা থেকে বের করেন, সত্য জায়গায় প্রবেশ করেন। সত্য জায়গা হলো মদিনা, এখানে আনসার মুহাজিরা ঈমানের প্রথম তারা ঘর বেঁধেছে, এটা সত্য জায়গা। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাসূল এই দোয়া পড়েছেন এবং সেই সাথে এই দোয়াও শিখিয়েছেন আল্লাহ যে আমাকে আপনি ক্ষমতা দান করার মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন, ক্ষমতা ছাড়া কিছু করা যায় না। আপনারা সবাই জানেন চোরের বিচার, ডাকাইতির বিচার, জেনার বিচার জানেন না, কিন্তু এটা বাস্তবায়িত করার ক্ষমতা আছে? কোনো মৌলিসব এটা কইলেই মৌলিসব পরদিন জেলে যাবে, কাজেই আল্লাহর বিধান বাস্তবায়িত করতে হলে সেখানে ক্ষমতার মালিক হতে হবে, অর্থাৎ আগে ইসলামী রাষ্ট্র সৃষ্টি করতে হবে। ইসলামী রাষ্ট্র সৃষ্টি না করে কোনোভাবেই আল্লাহর বিধান কায়েম করা যাবে না। এই জন্য নামাজ পড়া ফরজ, কিন্তু যেমন উজু সরে আপনি পড়তে পারছেন না, ঠিক আল্লাহর দিন কায়েম করা ফরজ, কিন্তু এটা রাষ্ট্র কায়েম না করে আপনি দিন কায়েম করতে পারছেন না, কাজে আগে আপনাকে দিন কায়েম করতে হবে, তারপর আপনি আইন কায়েম করবেন, দিন কায়েম না করে আপনি আইন কায়েম করতে পারবেন না। এগুলো কিন্তু আমাদের এই সমস্ত আন্দোলন যারা করে তারা নিজেরাও বোঝে না আর মানুষের থেকে পরামর্শও নেয় না, এটা হলো খুব দুঃখের কথা। কী ভুল আছে, আমার কী ভুল আছে, আমি আপনাদের থেকে পরামর্শ না নেই তা আমি ভুলেই থাকি যাব। আমি যদি অহংকার করি যে আমি যাবো যে কে বোঝে, তাহলে আমি আজীবন ভুলেই থাকবো, আমি সব বুঝি, তার মধ্যে আমার এমন একটা ভুল যে আপনাদের আদনা মানুষের কাছে ধরা পড়তে পারে, আপনার আদনা মানুষ আপনাদের কাছে আমার একটা ভুল ধরা পড়তে পারে, কিন্তু আমাকে এটা মেনে নিতে হবে, কিন্তু এইটা যদি আমরা না মানি তাহলে তাদের ভুল ক্রোধের সংশোধন হবে না। অকুল জাল হাক ও জাহাকাল বাতিল, আপনি বলে দেন সত্য এসেছে, বাতিল দূরীভূত হয়েছে। এই একটা আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে যখন কাবাঘরের মূর্তিগুলি ভাঙছিলেন, হাতে একটা লাঠি ছিল, ওদের আঘাত করে করে মূর্তিগুলোকে ফেলা দিচ্ছিলেন, ভাঙছিলেন এবং এই আয়াতটা পড়ছিলেন, জাল হাক ও আজাহাকাল বাতিল, সত্য এসেছে এবং বাতিল দূরীভূত হয়েছে, ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই বাতিল
এটা দুর্বৃত হওয়ারই বস্তু, এটা দূর হওয়ারই বস্তু, এটা দূর হয়ে যাবে। এভাবে কাবাঘরের মূর্তিগুলি সব ভেঙেছিলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস মূর্তি পাওয়া গেছিল, ইসমাইল আলাইহিস মূর্তি, তারপর একটা কাঠের কবুতরও পাওয়া গেছিল, এগুলি সব ভেঙে ফেলা হয়েছে। এবং একটা মূর্তি এত উঁচুতে স্থাপন করা ছিল, ইব্রাহিম আলাইহিস মূর্তি, যেটা আল্লাহ রাসূল হাতে নাগাল পাচ্ছিলেন না। তখন আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার কাঁধের উপরে উঠিয়ে দিয়েছে যে আমার কাঁধে দাঁড়াইয়া তুমি ওই মূর্তিটাকে পারো। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাঁধে উঠে ওই মূর্তিটা পাইরা তারপর সেটাকেও ভেঙেছে, কোনো মূর্তি রাখা হয়নি। এভাবেই মক্কা ঘর থেকে মূর্তিগুলি অপসারণ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এবং মক্কা অঞ্চলে বাইরে কিছু এই যে লাত, উজ্জা, মানাত এইসব কিছু মূর্তি শহরের বাইরে ছিল, সেগুলিকেও অনুসন্ধান করে করে সেগুলিকেও সব ভেঙে ফেলা হয়েছে, কোনো মূর্তি রাখা হয় নাই। এই মূর্তিগুলো হচ্ছে শিরকের উৎস, মানে এগুলোর থেকে শিরক শুরু হয়, শিরকের সূচনা হয়। এই জন্য এই মূর্তিগুলিকে আল্লাহ রাসূল ভেঙে ফেলেছেন। এই জন্য আমাদের এই শরিয়ত হলো চূড়ান্ত শরিয়ত, এই শরিয়তে এগুলি বলা হয়েছে যে তোমরা মূর্তি নির্মাণ করবে না। তো এভাবে মূর্তি এবং ভাস্কর্যের উপরে আমার একটা আলোচনা আছে, সেটা দেখবেন। এই এক কথা অনেক বলতে গেলে অনেক লম্বা কথা হয়ে যায়, এটা প্রয়োজন নাই। ভাস্কর্য আর মূর্তির মধ্যে কিছুটা ব্যবধান আছে। ভাস্কর্য একটা নির্দিষ্ট ব্যক্তিকে করে লক্ষ্য করে, আর মূর্তিটা হয় কাল্পনিক, আর ভাস্কর্য হয় একটা বাস্তব মানুষ, অমুক লোক, তারই একটা প্রতিচ্ছবি আমি এখানে অঙ্কন করলাম, তার গুণগান, তার ইতিহাস, তার বিষয়টা জানাশোনার জন্য। এটা হলো একটা নির্দিষ্ট ব্যক্তির প্রতিকৃতি, স্ট্যাচু, এটা হলো ভাস্কর্য। আর মূর্তিগুলি হয়তো কাল্পনিক, এগুলোর কোনো বাস্তবতা নাই। ভগবতীর যে বারোটা হাত, দশটা হাত, ওইটাই যে ভগবতী ছিল এটা আপনি কখনোই প্রমাণ করতে পারবেন না। কাজে মূর্তিগুলি হয় কাল্পনিক, আর ভাস্কর্যগুলি হয় কোনো বিশেষ ব্যক্তিদের পরিচয় বা ইতিহাসকে স্মরণে রাখার জন্য এভাবে করা হয়। এর উপরে আমার একটা আলোচনা আছে, দেখবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দিন অষ্টম হিজরিতে 18ই রমজান মক্কা বিজয় হয়, যেখান থেকে আল্লাহ রাসূল পালিয়ে গিয়েছিলেন। হায় রে পালানো, আবু জাহেল ঘোষণা করলো মোহাম্মদ সামকে ধরতে পারলে, আবু বকরকে ধরতে পারলে প্রত্যেকের বিনিময়ে এক একশো উট দিব পুরস্কার। কত কষ্টে আল্লাহ রাসূল গারে শহরে তিন দিন পালিয়ে থাকলেন, সেখান থেকে নূতন পথ ধরে কত কষ্ট করে আল্লাহ রাসূল গেলেন, যাওয়ার সময় কাঁদলেন আল্লাহ রাসূল। জোহফা, এই জোহফা জায়গাটা হলো সিরিয়া শামবাসীদের মিকাত, ওখানে শামবাসীরা আসলে তাদের এহরাম বাঁধতে হয় জোহফা। তো ওইখানে আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল বিপথে চলেছে, মানে যেটা চলার পথ না, নির্ধারিত পথে চললে শত্রু ধরবে। তো বিপথে চলে চলে জোহফা নামে জায়গায় আসেন, তখন ওইখানে সরাসরি পথে উঠেছেন যে মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তা। তো ওইখানে এসে আল্লাহ রাসূল কেঁদেছেন যে আমি পিতামাতার জন্মভূমি আমার, এই জন্মভূমি ত্যাগ করে আমি কোথায় যাচ্ছি। ওইখানে এসে আল্লাহ রাসূল কেঁদেছেন। তো আল্লাহ রাসূল যখন ওখানে এসে কেঁদেছেন, তখন সাথে সাথে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন আল্লাহ রাদ্দুক লিমাআত, আল্লাহ বলেন নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছেন, সে আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে আবার ফিরিয়ে নেবেন। সুবহানাল্লাহ, বলে ওই আল্লাহ রাসূল কাদার সাথে সাথেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তো সত্যিকারই হিজরতের সময় আল্লাহ তাআলা তার রাসূলকে সংবাদ দিয়েছেন যে আপনার জন্মভূমিতে আপনি ফিরে যাবেন। তিনি অবশ্যই অষ্টম হিজরিতে 18ই রমজান মক্কা বিজয় করেছিলেন, এবং তার মাতৃভূমি গোটা মক্কা, বড় লক্ষ বর্গ এলাকা, এই সবই ইসলামের পতাকা তলে এসে গেছে। মক্কা বিজয়ের পরে যারা অমুসলিম ছিল, ধীরে ধীরে তারা সবাই ইসলাম গ্রহণ, দেখেছে যে কোনো শক্তিতে কাজ হবে না। আবু জাহেল, আবু সুফিয়ান, তারা আরবের এই মানে হাওয়াজিন, তারপরে আশজা, গোতফান, তো এইসব বড় বড় সম্প্রদায় সবাই মিলে যখন খন্দকের যুদ্ধে মোহাম্মদ সাল্লামকে পরাজিত করতে পারলো না, কাজে এখন যারা টুকটাক আছে এরা কোনোদিনই মোহাম্মদ সাল্লামকে পরাজিত করবে না। কাজে মক্কা বিজয়ের পরে ইচ্ছায় অনিচ্ছায় সবাই ইসলাম গ্রহণ করছে, এবং ইসলামের গুণাগুণ দেখে পরে যারা মানে পুরো মুসলমান মানে ইমান ভালো ছিল, তারা আস্তে আস্তে ইমান মজবুত হয়ে গেছিলো ইসলাম দেখে, ইসলামের মানে যে একটা সৌরভ, ইসলামের যে মহত্ব, এটা দেখে আস্তে আস্তে মানুষগুলি ভালোই হয়ে গেছিলো। অরুণাজুল মিলাল কোরআন মাহুয়া শেফামু রহমাতুল্লিল মোমিনিন, নিশ্চয় আমি কোরআন থেকে এমন কিছু নাজিল করি, কোরআনের মধ্যে এমন কিছু আমি নাজিল করি
যেটা মানুষের জন্য রোগ মুক্তি এবং মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, এবং জালিমদেরকে ক্ষতি ছাড়া আর কিছু করে না। কোরআন শেফা, তো শেফা হলে রোগ লাগবে না, রোগ না হলে শেফা চিকিৎসা কিসের? তো রোগ হলো আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, ওই যে সুরায় বাকারে ওদের অন্তরে ব্যারাম রোগ, আর এইখানে বলছেন ওই ব্যারামের জন্য আল্লাহ শেফা রোগ মুক্তি নাজেল করছেন। তো কোরআনের ব্যারাম মানে আল্লাহ যাদেরকে বলছেন যে ওদের মধ্যে রোগ আছে ব্যারাম, এই ব্যারামটা কী? ব্যারামটা তো অনেক, তার মধ্যে আমি বিশেষ কিছু আপনাকে বলি, যেটা আল্লাহ রসুল বলেছেন যে মুনাফেকদের মধ্যে যে চারটা ত্রুটি আছে এইটা হলো মানুষের সবথেকে বড় ব্যাধি। সেই চারটা কি? ইজা হাদ্দাসা কাজাবা, কথা বলার সময় মিথ্যা বলবে। ওয়াইজা আতাম ওয়াইজা হাদা গাদারা, মানুষের সাথে ওয়াদা করলে ওয়াদা খারাপ করবে। ওয়াইজা উতুমে না খানা, তার কাছে আমানত রাখলে আমানতের সে খেয়ানাত করবে। ওয়াইজা খাসামা ফাজারা, মানুষের সাথে তর্ক করলে সেখানে ফাহেশা কথা বলবে। তো এই বিষয়গুলো হলো রোগ। তো এই রোগ নাই এমন লোক আপনারা এক একজনে গোনেন, ভেবে দেখেন যে এই রোগ মুক্ত মানুষ কয়টা আপনি সারা দিনে দেখছেন। কেউ হয়তো বলতে বাধ্য হবেন যে আমি একটাও দেখিনি, আর কেউ হয়তো বলবেন যে একটা বা দুইটা পেয়েছি। বলেন মিথ্যা জীবনে ব্যবহার করে নাই, মিথ্যা জীবনে বলে না যে এরকম মানুষ কে কয়টা দেখছে সারা জীবনে, বলেন অদা করে অদা রক্ষা করে এরকম কয়টা মানুষ দুনিয়াতে আপনি দেখেছেন? আমানতের খেয়ানাত করে না, মাহফিল করতে হবে কেমনি? আমি তো আগে সারা দেশে মাহফিল করছি, এই প্রায় 40 বছরে উত্তরবঙ্গে মাহফিল। আমি যখন মাহফিল করছি তখন এখানে এই দাড়ি ফাঁকাওয়ালারা সারা যারা এখানে, এদের অনেকের জন্ম হয়নি, তো এই জন্য অনেকে ইয়ং বয়সের লোকেরা আমার একটু কম চেনে। তো এখন দেখেন আল্লাহ তাআলা কোরআন পাকে যে কথাগুলো বলেছেন রোগ, এই রোগের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল, এইগুলি তোমাদের রোগ। এক নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা, দুই নম্বর হলো ওয়াদা খেলাফ করা। মানুষের সাথে এখন সমাজের লেনদেন বন্ধ হয়ে গেছে, কর্জ হাসানা কেউ দেয় না। মানুষ সুদে টাকা নিয়ে সুদ গুনতে পারে, কিন্তু কর্জ হাসানা নিলে ও টাকা জীবনে ফেরতই দিবে না, কারণ যারা সুদে যারা টাকা দেয় ওদের ডান্ডা মজবুত, ওরা পিঠেই আদায় করতে পারে। আর কর্জ হাসানা দেয় হয়তো ভদ্রলোক, মানুষ সবের উচিলে দিয়েছে এখনও ওনারা আর দেয় না। করা কথা কইলে হার বিরুদ্ধে উল্টো মামলা হয়ে যায়, হ্যাঁ আপনি আমার এই করলেন কি? তো এখন এই কর্জ হাসানাটা গেল কেন? ওয়াদা ঠিক না রাখার কারণে। ওয়াদা ঠিক রাখলে আপনাকে একজনে 10 লক্ষ টাকা ধার দেবে। এ যদি সমাজে প্রথা থাকে যে ওয়াদা করে কেউ ওয়াদা খেলাপ করে না, তো আপনি ঠিক আছেন বাড়ি কিনবেন অমুক, আপনাকে 10 লক্ষ টাকা ধার দিবে, কি ও লোক দিবে বসে তো দিবে, কিন্তু 10 টাকা দিলেও ফেরত পাওয়ার কোনো আশা নাই। এই যে ওয়াদা ভঙ্গ করা, তাহলে কথাগুলো ছোট মনে হয়, কিন্তু আপনি ভাবিয়ে দেখেন যে আপনি আসলেই কি জীবনে এইরকম লোক দেখেছেন যে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে? কখনোই না। আমরা এই মানুষের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, মাহফিল করি, যাতায়াত করি, এতে দেখছি মানুষে কথার কোনো মূল্যই রাখে না। যদি আমাকে বলে যে আপনার সাথে কাইল যোগাযোগ করব, পরশু যোগাযোগ করব, আমি অপেক্ষা করিয়া পরের দিন কী ভাই আপনি যোগাযোগ করেন না, হ্যাঁ জোর এটা ওই ছিল ওই, তাই এই ছিল বা ওই ছিল আপনি অদা করছেন, সেটা তো আমার সাথে বলবেন যে আপনার সাথে আমি এই কথা বলছিলাম, আমি এটা পালন করতে পারি না, বলতে হবে না। কিন্তু কোনো মানুষেরা মনেই করে না এইটা যে এত কঠিন জিনিস, এটা মানুষ মনেই করে, এইটা হলো সমস্যা। আর দেখো সুদের সাথে কইছি এই আপনার সাথে অমুক দিন এই করবো, অমুক দিন করবো, না করলাম তাতে কী হলো? কিন্তু এটা যে আল্লাহ বলেছেন ওয়াহুবেল আহাদে ইন্না লাহাদা কানা মাসুলা, তোমরা ওয়াদাগুলি পূরণ করো, নিশ্চয়ই তোমরা তোমাদেরকে অদা সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, এটা কোরআনের আয়াত, আপনি কী মনে করেন? এই জন্য মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানাত করা, মাহফিলের জন্য লোকজন ঠিক করিয়া খাতাপত্র ঠিক করিয়া আগামী বছর বাৎসরিক সাদা কারা দেবে একটা কমিটি করে দিয়ে গেছি, পরের বছর আসিয়া শুনে খাতা নাই, খাতা পাওয়া যাচ্ছে না, কথা বলতে হয়েছেন হিসাব জানো না দেওয়া লাগে খাতাই নাই, কথা বলতে পারছেন? ওই এক লোকের ভাতিজা ছিল, ভাতিজি মানে মাথা ভালো না, পড়াশোনা করতে পারে না, তার আর ওই পরে পারে না, তোর মারছে, মারার পরে কাঁদছে, কান দিয়ে চোখের পানি ওই বইয়ের পরের উপরে ফেলাইছে, ফেলাইয়া ডরিয়া লেখা উঠেই ফেলাইছে। এখন পরে যখন চাষা করে এই পর, এখন এরম কই চাষা পড়বো কোথায়, যে পড়া তো পাই না, কথা বলতে পারছেন? এরা এইরকম মানে পড়বে যে যাদের পড়াই না থাকে।
তো এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে এটা আল্লাহ রসুল কি বলেন, যে মিথ্যা কথা বলা। আল্লাহ রসুল এটাকে এত কঠিনভাবে বলেছেন, এই জুমার মেম্বারে আল্লাহ রসুল বলেছেন যে মিথ্যা কথা বলা এবং শিরক করা এই দুইটা সমান পর্যায়ের গুনাহ। এবং এই কথা বলে আল্লাহ রসুল কোন আয়াত পড়েছেন, ফাজতানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, সূরা হজরের মধ্যে আয়াত আছে, এখানে বলা হয়েছে যে মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা থেকে তোমরা আত্মরক্ষা করো। তখন আল্লাহ বলেছে মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা থেকে আত্মরক্ষা করা, আল্লাহ একই আয়াতে বলেছে যে দুইটা সমান অপরাধ। মূর্তির অপবিত্রতা পবিত্রতা যেরকম অপরাধ, মিথ্যা কথা বলা সেই পর্যায়ের অপরাধ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল বারবার বলেছেন যে একটা মানুষের মধ্যে ভুল করবে নানান অপরাধ হতে পারে, কিন্তু দুইটা অপরাধ হবে না, একটা হলো মিথ্যা এবং আত্মসাৎ। এখন আত্মসাৎ করে না, আমাকেও গুদামের মালিক বানাই দেন, দেখবে যে দেখবে আমিও করেছি, অন্যের কথা আর বললাম না, আমি বললাম। এই যে আত্মসাতের ব্যাপারটা, এটা আমরা, আমি 25 বছর মতো ফাজল মাদার প্রিন্সিপাল ছিলাম, আমি আলে মোলামা বিভিন্নভাবে আমার এটা অভিজ্ঞতা আছে, কাজ সেই জন্য বললাম যে আমাকেও যদি মালিক বানান ট্রেজারিতে, দেখবেন যে আমিও চুরি করছি। তাহলে এই যে আত্মসাত করে না মানুষ, আসে এক পৃথিবীটা যখন আসে এর মধ্যে ভালো মানুষ আসে, কিন্তু সংখ্যা এতই কম যে আপনি অবাক হয়ে যাবেন, আপনি যাকে বিশ্বাস করছেন তার থেকে আপনি এটা পাবেন না, দেখবেন যে বিশ্বাস করে আমি ভুল করেছি। পাইয়া যদি বসেন জীবনে একজন, সারা জীবনে একজন পাইতে পারেন, কিন্তু আসলেই অসম্ভব যে আপনি পাবেন কিনা, দেখবেন বিশ্বাস করেছেন, দেখবেন যে আসলে আমি একে বিশ্বাস করে ভুল করেছি। কাজে এই জন্য রোগ কি আপনি বলতে পারছেন, রোগ ফি কুলুবি মারাদুন, আল্লাহ বলছেন যে ওদের অন্তরে রোগ ব্যাধি, আর এইখানে বলেন আমি শেফা, এই ব্যাধি ভালো হওয়ার জন্য আমি শেফা নাজেল করেছি। শেফা মানে এই কোরআন যে আদেশগুলো দেওয়া হয়েছে এগুলো হলো ওই রোগের চিকিৎসা, ওটা মানতে হবে। তো ওয়ালা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, আল্লাহ বলেন এই কোরআন হলো মোমেনদের জন্য চিকিৎসা আর জালেমদের জন্য ক্ষতি সারা কিছু বাড়ায় না। তার কারণ একটা আয়াত নাজেল হলো, জালেম এটা মানলো না, বিশ্বাস করলো না, তো তার আমলনামায় কী লেখা হলো, পাপ। নাজেল হলো আর একটা আয়াত, জালেম সেটাও বিশ্বাস করলো না, তারপরে তার সাথে পাপের সাথে পাপ যোগ হইলো। তেমন যত আয়াত নাজেল হয় ততই জালেমের অপরাধ বাড়ে, শাস্তি বাড়ে। আর মোমেনরা প্রথমটা বিশ্বাস করছে, পরেরটা বিশ্বাস করে, তারপরে নাজেলে তাও বিশ্বাস করে, এবার মোমেনদের প্রত্যেকটা আয়াত নাজেলে আর স্বভাব যোগ হয়, প্রত্যেকটা আয়াত নাজেলে আর স্বভাব যোগ হয়। আর কাফেররা অবিশ্বাস করে, যত নাজেল হয় তত পাপ বাড়ে, যত নাজেল হয় তত পাপ বাড়ে। কী বলতে পারছেন, এই জন্য আল্লাহ বলেন যে মোমেনদের এতে হয় উপকার আর কাফেরদের পাপের বোঝা বাড়ে, এগুলো বুঝতে হবে। ওই যে আনামনাল ইনসানে আরাদা ও না আবে জানবি, আল্লাহ বলেন মানুষকে যখন আমি পুরস্কার দেই তখন সে ঘাড় মোড়াই অন্য দিক চায় এবং নিজের পাজরকে দূরে করে, দূর করে, জাম্বুন মানে পাজর, সে নিজে অর্থাৎ সে নিজে সরে পড়ে। আল্লাহ বলেন আমি তাকে নেয়ামত দিলে সে কাকুতি মিনতি করবে, বিনয়ী হবে, আমার প্রতি সে আগ্রহী হবে, না হইয়া সে অহংকার করে, কারণ আমি জাকাত দেবো কেন, এটা তো আমার জ্ঞান বুদ্ধি বলে আমি সম্পদ অর্জন করছি। হ্যাঁ, ইন্নাম উতিতু আলা ইলমি ইন্দি, কারণ বলছিল যে আমার জ্ঞান বলে, আমার বুদ্ধি কৌশলে আমি এটা অর্জন করছি, আমি জাকাত দেবো কেন। তো এই জন্যই আল্লাহ বলেন যে আমি নেয়ামত দিই, নেয়ামত দেওয়ার মালিক আল্লাহ, কোনো মানুষ পৃথিবীর এক বিন্দুর মা আমরা মালিক না, মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছা দান করেন না। এই জন্য আল্লাহ বলেন যে আমি মানুষকে নেয়ামত দান করলে ওরা পাজর দূর করে, আমার থেকে পাজর আলাগ করে, পৃথক হয়ে যায়, ওই যা মাসা শাহরু কানাই ঔষা, এবং তার উপরে যদি কোনো বিপদ আসে, বিপদ আসে তখন সে নিরাশ হয়ে যা, আমি গেলাম, আমি গেলাম, আমার কোনো কিছু নেই, একবারে শেষ হয়ে গেলাম, তখন সেটা বলে না যে আমার বিপদ আসে, আল্লাহ তাআলা আমার বিপদ দূর করবেন, আল্লাহ আমার কাছেই আসেন, আল্লাহ আমাকে পরীক্ষা করেন, এভাবে সে ধৈর্য ধারণ করে না, তখন সে হাইহুতাশ চিৎকার করে একেবারে অস্থির হয়ে যায়, নিরাশ হয়ে যায়। কুল, হে রাসূল আপনি বলুন, কুল্লুই আমালু আলা শাকরাতি, প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী কাজ করে, বা রব্বুকুম আলম বে মান হাদা সাবিলা, তোমাদের রব জানেন যে এদের মধ্যে থেকে কে সবচাইতে সঠিক পথে আছে। তো এই আয়াতটা কিন্তু মারাত্মক, আপনি দেখেন সবটাই মারাত্মক, কোনটা কম দেখেন আল্লাহর আয়াত। এখানে আল্লাহ বলেন সবাই তার নিয়ম অনুযায়ী আমল করে। এখন আমরা এক নিয়মে আমল করি, তারপর অন্যরা আর এক নিয়মে করে, অন্যরা আর এক নিয়মে করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু পাঁচক তো আমরা সবাই পড়ি, একটু নিয়মের ব্যতিক্রম আছে। সেইটা আল্লাহ বলেন
যে প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী আমল করে, তোমার রব জানে কে সবচাইতে ভালো পথে আছে। এখন সবচাইতে কে ভালো পথে আছে এটা আল্লাহ বলে না আমি জানি, তোমরা কেউ জানো না। এখন আমি যেভাবে নামাজ পড়ে যদি বলি যে আমার দা সবচাইতে সহি, তাহলে আমি কোরআনের খেলাফ চলে গেলাম। আমি বলবো যে ভাই আমার জানা মতে আমি এইটা বুঝেছি, যদি আপনার এর চাইতে ভালো কোনো জ্ঞান থাকে এটা আপনি বুঝে আপনার বিবেচনা আপনি করেন, আমি এ পর্যন্ত বুঝেছি। প্রত্যেকটা মানুষকে এই কথাই বলতে হবে, কিন্তু তাকেও বলে আমার দল হক আর তা বাতিল আর তা এই ওই জাহান্নামি এই ওই, মানে মনে হয় যেন উনি বেস্তের মালিক মলিশাব। এদের আলোচনা শুনলে এতই বিরক্তি লাগে যে মনে হয় যেন উনিই এটার মালিক, সব উনি করে দেবে। আরে বাবা, তুমি যাকে হাঁকাও তুমিও তার কাছে গোলাম হিসেবেই উঠবা, হাঁকাহাঁকি থাকবে না, হাঁকাহাঁকি এখানে। অকুল্লু নাতি আমল কেয়ামতে ফাদা, কেয়ামতে সবাই একা করবে। ইনকুল্লু মানফিস আল্লাহ তার রহমান আবদা, আকাশ পৃথিবী যারা সবাই গোলাম হিসেবে আল্লাহ কাছে উপস্থিত হবে। কাজে বাহাদুরি কেউ করা ঠিক হবে না। এখানে আল্লাহ ওই 72-73 দল বলে না, বলছে যে সবাই আমল করে কিন্তু ভালোকে সবচেয়ে ভালোকে এটা আমি জানি। কাজে এই জন্য কাউকে আল্লাহ প্রত্যাখ্যান করেন নাই। আমরা তো ফতুয়াই দিয়ে দিয়েছি যে 72-73 দলের 72 দল দুযোগী, ফতুয়া দিয়ে ফেলাইছি না আমরা, কিন্তু আল্লাহ সত্য দেয়নি। আল্লাহ বলছে কি সবাই তার নিয়ম অনুযায়ী কাজ করে, তোমার রব জানে সবচেয়ে ভালো কে করে। এখানে কি কোনো সমস্যা আছে? তো যেই যেভাবে পরে আপনি তাকে মন্দ বললেন না, আল্লাহ তো বলছে যে সবাই তার নিয়ম অনুযায়ী কাজ করে, ভালো কে করে আল্লাহ জানে। কথা বলতে পারছেন? কাজে এই জন্য এইভাবে যদি মনোভাব আপনি রাখেন তো অহংকার থাকবে না, অহংকার না থাকলেই দলাদলি কম হবে। হ্যাঁ, এভাবে আপনারা মোটামুটি একটা ঐক্যের কাছাকাছি চলে আসতে পারবেন। কিন্তু কোরআনের উপরে আমল যে নাই, কোরআনের সাথে যে সম্পর্ক আমাদের নাই, এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখজনক কথা। মৃত্যুর দামি যারা দেহেস্থ নেয় কিনে।